আমরা আছি এখন রয়্যাল টিউলিপের সামনে, কক্সবাজার মানে এনানি থেকে 5 কিলো সামনে। এই যে সামনে সেই আরবিদের মোহরার ইয়াটা, আর এই আমাদের সুন্দর সেই বিচটা। এখানের বিচের পানিটা খুবই সুন্দর হয়। আর এই হচ্ছে সি পার্ল ওয়াটার পার্ক, আজকে আমরা এখানে যাব। এটা নিয়ে আমার এর আগেও ভিডিও আছে, কিন্তু সেটা অনেক আগে, প্রায় 1 বছর আগে ভিডিও। যদিও এখানে কয়েকবার আসছি, তো এবার হচ্ছে নতুন করছে কি এখানে ওই পুল করছে, যেটা আপনারা বাইরে সবাই তো জানেন এবং চিনেন। কক্সবাজারে নতুন, তাই কক্সবাজারে যারা আসেন তারা হয়তো এখানে আসলে এটা পাবেন। আর সচরাচর কক্সবাজারে কেউ ঘুরতে আসে এখানে আসে না, কিন্তু অনেকেরই পছন্দ হয় যে আসবে। আর যারা কক্সবাজারের স্থানীয় তারা তো আসবেনই। তো এই হচ্ছে পুরাটা। আর এরপরে হচ্ছে আমি এখন টিকিট কাটি আমরা, তারপরে দেখাচ্ছি। কয়টা আমাদের? 3টা না? আমরা কক্সবাজার সি পার্ল ওয়াটার পার্কে প্রবেশ করলাম। আমার এইটা নিয়ে এর আগেও একটা ভিডিও আছে, তাই এবার আর অত ডিটেলসে ভিডিওটা করলাম না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু ভিডিও করলাম। তো আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি, যেখানে হচ্ছে ছোটদের রাইড দিয়ে শুরু, এরপরে আছে বড়দের। তার আগে আমি ছোটদেরগুলাই দেখাবো। এখানে আপনি 700 টাকার প্যাকেজ নিতে পারেন, যেটার সাথে 10টা রাইড ফ্রি। আর এছাড়াও আপনার ইয়ে আছে, ওয়েব পুল আছে, ওইটা নিলে আপনার হচ্ছে 950 টাকা টিকিট। আর এমনিতে আপনি আলাদা ওয়েব পুল নিতে পারবেন, সেটা হচ্ছে 300 টাকা করে। তো আমরা প্যাকেজটাই নিছি, ওইটা আর নিলাম না, মানে সিঙ্গেলভাবে নিলাম না, নিলে 1000 টাকা পড়ে যায়, কারণ 700 টাকার প্যাকেজ আপনাকে নিতেই হবে। কক্সবাজারের এই সি পার্ল ওয়াটার পার্কের এই একটা প্রবলেম। তো আমরা এখন চলে আসছি ছোটদের সাইডে, মানে ছোটদের রাইডগুলোর সাইডে আসছি। আর এছাড়া সামনে আছে আপনার রেইনবো ডান্স, মানে পানি পড়ে ওটা ভিতরে ঢুকলে আপনার রেইনবোর মতো দেখা যায়। তো এখন ওইটা বন্ধ আছে, চালু করলে তারপরে আমি দেখাচ্ছি। এই যে এই সাইডটা, এটা এখানে পানি যখন পড়ে তখন ওরকম মানে রেইনবোর মতো পানি পানি মানে ভিতরে গেলে আপনাকে আপনার মনে হবে যে আপনি রেইনবো দেখতেছেন চারপাশে। আর ভিজার আগে, পানিতে ভিজার আগে শুকনা কিছু রাইড আছে, এগুলোতে চড়ে নিতে হয়, না হলে মানে কাপড় ভিজে গেলে পরে আর এখানে চড়তে দেয় না। এই যে এই সাইডটাতে এখানে একটা নৌকা আছে, চরকি আছে, এই দুইটাতে আপনার শুকনা কাপড় দিয়ে তারপরে মানে শুকনা কাপড়েই উঠতে হয়, এটা আর এটা, এই দুইটা। তো আমরা আগে এখানে উঠে নিলাম, যে এটাতে চড়ে নেই, পরে তো আর সুযোগ হবে না। আর উপর থেকে মানে পুরা সি পার্লটা দেখা যায়, ওয়াটার পার্কটা দেখা যায়, যদিও সম্পূর্ণ দেখা যায় না, তারপরও মানে যতটুকু দেখা যায় আর কি। একজন একজন করে লোক উঠাচ্ছে আর ছাড়তেছে, ওই আমার হাজব্যান্ড ছাড়তেছে। তো আমরা ওইভাবে আর কি উপরে উঠতেছি একটু একটু করে, তারপর এটা খুব জোরে ঘুরে, সেটা তো সবারই জানা। এই যে শুরু হয়ে গেছে চলা, তো আমরা বড়দের সাইডটাতে চলে আসছি। কিন্তু উপরে ওঠার পর আমি আর ভিডিওটা করতেছি না, এবার নিচ থেকেই দেখাচ্ছি, কারণ উপরেটা নিয়ে আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে। আর এই যে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে মানে একমাত্র বাংলাদেশেই, মানে এটা একদম সোজা হয়ে দাঁড়াইতে হয়, তারপর নিচে থেকে আপনার ইয়েটা ফ্লোরটা সরায় দেয়, একদম কয়েক সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে মনে হয় নিচে চলে আসে। এটা নিয়েও আমার আগে ভিডিও করা আছে, এই জন্য এবার আর এটা করলাম না। তা আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, মানে মোটামুটি আমাদের বড়দের রাইডগুলো সব শেষ করলাম।
তারপরে আমরা এই বাসা থেকে খাবার নিয়ে আসছি, ওইটা এখানে খাইলাম। আর এই হচ্ছে ওই পুল, একটু নাচানাচি করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তা আমি এখানেই আজকে শেষ করতেছি।